প্রিয় বন্ধুগণ, আপনি যদি খরগোশ পালনে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি শখের বশে খরগোশ পালন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি এখন বলবো যে আপনার ঠিক কয়টি খরগোশ কেনা উচিত হবে এবং কয়টি পুরুষ খরগোশ এবং কয়টি মহিলা খরগোশ কেনা ঠিক হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনি যদি শখের বশে খরগোশ পালন করতে চান, তার মানে হচ্ছে এর আগে আপনি কখনো খরগোশ পালন করেননি। তো সেক্ষেত্রে অনেকগুলো খরগোশ না কিনে একটি খরগোশ কেনাই উত্তম হবে। এক্ষেত্রে আপনার খরগোশের ব্যবস্থাপনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো ভালো মতো হবে, আপনি খরগোশের খাবারগুলো ভালোভাবে ম্যানেজ করতে পারবেন, খরগোশের যত্ন ভালোভাবে করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি আপনি একসাথে অনেকগুলো খরগোশ কেনেন, হঠাৎ করে আপনি হিমশিম খেয়ে যাবেন, কারণ আপনার ভালোভাবে আইডিয়া না থাকার কারণে আপনি ভালোভাবে অল্প সময় তাদেরকে ম্যানেজমেন্ট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনি একটি খরগোশ ক্রয় করবেন। এখন কথা হচ্ছে, আপনি ছেলে খরগোশ ক্রয় করবেন না মেয়ে খরগোশ ক্রয় করবেন, এটা একান্তই নির্ভর করে আপনার উপর। তারপর আমি একটা আপনাদেরকে মজার কথা বলি, সেটা হচ্ছে দেখুন, আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন তাহলে আমি রেফার করবো আপনি একটা মেয়ে খরগোশ ক্রয় করেন, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি একটা ছেলে খরগোশ ক্রয় করেন। এটা জাস্ট আমার কথা। তবে আপনি চাইলে ছেলে খরগোশও কিনতে পারেন, মেয়ে খরগোশও কিনতে পারেন, তবে ছেলে খরগোশ কেনাটা সবথেকে ভালো হয়। কারণ হচ্ছে দেখুন, ছেলে খরগোশ দেখতে একটু অন্যরকম লাগে, সুন্দর লাগে। সব ছেলে খরগোশ সুন্দর লাগে কিনা জানি না, আমার যে দুইটা খরগোশ রয়েছে এটা তার ভেতর ছেলে খরগোশটা একটু হেলদি, মোটা তাজা, পা দুটো একটু ছোটো, আর মাথাটা মনে হয় মহিষের মাথার মতো কিন্তু আকারে ছোটো। তো এই দিক থেকে আমি বলবো যে আপনি ছেলে খরগোশ কিনতে পারেন। আর আপনি যে খরগোশই কিনেন না কেন, আপনি নিউজিল্যান্ড হোয়াইট রেড বা বাংলা ক্রস খরগোশ কিনবেন, কারণ হচ্ছে এগুলো দামে কম এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তো আপনি যদি তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় বা খাবার ব্যবস্থাপনায় যদি একটু ভুলভাল ত্রুটি করে ফেলেন, সেক্ষেত্রে খরগোশের তেমন কোনো ক্ষতি হবে না। এবং আপনি যদি উন্নত জাতের বা শঙ্কর জাতের কোনো খরগোশ কিনেন, তাদের যদি আপনার ব্যবস্থাপনায় বা খাবারে যদি ভেজাল ঢুকে যায় ভুলভালে, তাহলে কিন্তু সেই খরগোশ মারা যেতে পারে। কারণ উন্নত জাতের খরগোশ, শুধু না খরগোশ নয়, উন্নত জাতের পশু পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত একটু কম হয়ে থাকে। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনি নিউজিল্যান্ড হোয়াইট রেড ক্রস বা বাংলা খরগোশ কিনবেন। এরপর হচ্ছে মানে কত মাস বয়সের খরগোশ কিনবেন, এক্ষেত্রে আমি বলবো একেবারে 2-2.5 মাসও না, 3 মাসও না, 4 থেকে 5 মাস বা 6 মাসের খরগোশ কেনাটা সবথেকে উত্তম এবং উপযুক্ত হবে। এবং আমি যে কথাগুলো বললাম আবারও বলে দিই, আপনি প্রথমে যদি খরগোশ পালন করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটা খরগোশ কিনবেন, এবং আপনি চাইলে ছেলে খরগোশও কিনতে পারেন, মেয়ে খরগোশও কিনতে পারেন, তো আমি যেটা বলছি সেরকম করতে পারেন, অথবা পুরুষ খরগোশও কিনতে পারেন। আর হচ্ছে অবশ্যই অবশ্যই একেবারে বয়স্ক এবং একেবারে বাচ্চা খরগোশ কিনবেন না, কিনতে পারেন 4 থেকে 6 মাস বা 4 থেকে 5 মাস বয়সের খরগোশ।